হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু বিরতি নিয়ে নিচ্ছি, এখানে আমরা চা খেয়ে নিচ্ছি। তো এই বিরতিতে চলছে চা খাওয়া এবং একটু হালকা পাতলা নাস্তা। আর আমরা কোথায় যাচ্ছি তাই একটু পরে সবার কাছ থেকে আমি একটা ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আমরা কোথায় যাচ্ছি। তো চা খেতে খেতে আমাদের সময়টা, বিরতির টাইমটা শেষ। আর এখন হলো আমরা আমি সবার কাছ থেকে একটু একটু করে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। আর এই তো আমরা একজনের জন্য অপেক্ষাও করছি, সে আসলে আমরা আবার সাংবাদিক, ওনার আম্মা মারা গেছে তাই ওনার দাওয়াতে যাচ্ছিলাম। ইনিও তো সাংবাদিক, সাংবাদিক ইনিও তো সাংবাদিক। জি জি, ওনার নাম সুমন। হ্যাঁ, তুই আপনি আপনার মিতের কাছে যাচ্ছেন? জি যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি কক্সবাজার যাচ্ছি। আপনি কক্সবাজার যাচ্ছেন? না, আমরা কক্স, আমি এখন কক্সবাজার বোর্ডে আছি। এটা কি মানে সাংবাদিকদের একটা রীতি যে মিথ্যা বলা? মিথ্যা বলা না, মানে কক্সবাজার বোর্ডে আছি। চললাম কক্সবাজার রোডে আছি। কক্সবাজার রোডে আছেন? আমি তো শুরুতেই বলে দিয়েছি, তো মিথ্যা বলতেছি না, কক্সবাজার রোডে আছি। হ্যাঁ কক্সবাজার রোডে আছেন। এখন এই রোড দিয়ে আপনি কোন দিকে যাবেন? ও আচ্ছা, এটা জিজ্ঞেস করতেছেন, বললাম না ওই আমার ভাইয়া। আপনি একটু মাথাটা নিচে করেন কেন? আপনি কি, আপনি কি খাটো? আমি খাটো না, আপনার দেখাচ্ছে যে বগের মতো। ও বলেন, আপনার সৌন্দর্যের জন্য আমি কথাটা বলেছি, আপনি আমার মাইন্ড করেন না। হ্যাঁ ভাইয়া, এটা কি আপনার মেয়ে? জি হ্যাঁ। নাকি আপনার আমরা আমাদের দীপ্ত টেলিভিশনের আমাদের একজন করেসপন্ডেন্ট, উনি হচ্ছে মিস্টার সুমন। ওনার আম্মা মারা গেছেন 3 দিন আগে। তা আমরা ওনার আম্মার একটা ফাতিয়া দিচ্ছি আজকে। সে আমরা চট্টগ্রাম আকবসা থেকে এখন বোয়ালখালীর উদ্দেশ্যে আসি। আমরা এখন যে বাদামপুর মোড়ে আছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখন কানুনগু পাওয়া যাবো বোয়ালখালি। ওখান থেকে আমরা ওনাদের সাথে সাক্ষাৎ করে ওনাদেরকে সমবেদনা জানিয়ে আমরা আবার চট্টগ্রামে টিকিট ফিরবো ইনশাআল্লাহ। এখন কয়টা বাজে? এখন আমরা আসলে রওনা দিছিলাম আপনার 7:34। আমরা এখন এখানে তো 9:30 বেজে গেছে, 9:30 প্লাস। তাহলে আপনাদের ফিরতে হয়তো বা তাদেরকে সময় দিতে, তাদের সাথে কথাবার্তা বলে আপনাদের যে ইয়াটা সেরে আসতে 12টা ক্রস হবে আমরা আশা করছি, এতটুকু লাগবে না। কারণ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 10:30টার মধ্যে আমরা ব্যাক করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি কি কোথাও যাচ্ছেন? আমি আমার এক সহপাঠী মমিন ভাই, ওনাকে আনার জন্য যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ। না যাই, নতুন নেবো। তো আমার এই ছোট্ট ইন্টারভিউর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আমরা কোথায় এসেছি। তো এই তো সুমন ভাইদের বাড়ি। তো ওদের সিঁড়ি ঘরের সামনে হলো আমাদের, মানে সবার জন্য খাওয়ার আয়োজন করেছিল ওরা। 400+ মানুষের খাওয়ার জন্য আয়োজন করেছিল। সেখানে আমরা আস্তে আস্তে অনেক রাত হয়েছে। তো ওদের বাড়ি হলো গোয়ালখালী আর আমরা এসেছি চট্টগ্রাম থেকে। তো এই তো আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়েছে, তারপরে আমরা এই যে খেয়ে নিলাম। আর খাবারটা বেশ ভালোই ছিল, সুস্বাদু ছিল এবং মজাদার ছিল। তো আমরা ক্ষুধার্ত পেটে ভুড়িভোজ করে নিচ্ছি। আসলে এখানে ওনাদের বাড়িটাও আমি একটু করে শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। বাড়িটা খুব সুন্দর ছিল, কিন্তু ওই পরিবেশটা ছিল না। কেউ কেউ কান্নাকাটি করছিল, কেউ 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 মনের দুঃখ কারোর কাছে শেয়ার করছিল। এখানে তো এসব মানায় না যার কারণে।